আসসালামু আলাইকুম। দীর্ঘদিন যাবৎ বিদেশি শ্রমিক নেওয়া বন্ধ থাকায় শ্রমিক সংকটে পড়েছে মালয়েশিয়ার বেশিরভাগ শিল্প কারখানা। শ্রমিকের অভাবে কারখানা মালিকরা নির্দিষ্ট সময়ে পণ্য হস্তান্তর করতে পারছে না, যা দেশটির মন্দা অর্থনীতিকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। গতবার অক্টোবর ডাক্তার উইসহ দলের সভাপতি ও পরিবহন মন্ত্রী দাতুকসের ইলিওটিয়ং লাইয়ের সঙ্গে মন্ত্রিপরিষদ সভায় একটি প্রতিনিধিদল শ্রমিক সংকট সমাধানের জন্য সরকারের কাছে স্মারকলিপি দেন। তারা অভিযোগ করেন, মালয়েশিয়ায় যে সকল শিল্প প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে প্রায় 90% কোম্পানি বিদেশি শ্রমিক নিয়োগের সমস্যার মুখোমুখি হচ্ছে। এই সংকট উত্তরণের জন্য গতকাল মঙ্গলবার দেশটির উপপ্রধানমন্ত্রী দাতুকসেরি ডাক্তার আহমদ জাহিদ হামিদি এক সংবাদ সম্মেলনে বলেন, যে সকল শ্রমিকরা কাগজপত্রবিহীন ও যাদের কোনো ডাটা অথবা ফিঙ্গার ইমিগ্রেশন কর্তৃপক্ষের নিকট লিপিবদ্ধ নেই, সেই সকল অবৈধ শ্রমিকদের কোম্পানির মালিক পক্ষের মাধ্যমে বৈধতাসহ অস্থায়ী কার্ড বিতরণ করা হবে। তবে মালিকপক্ষ যদি তার শ্রমিকের বাৎসরিক লেবি অথবা প্রয়োজনীয় কাগজপত্র প্রদান না করে, তাহলে সেই সব শ্রমিকদের বিমার আওতায় আনা হবে না বলেও তিনি জানান। নির্ধারিত ফি জমা দিয়ে প্রতি এক বছর পরপর ইমিগ্রেশন বিভাগ থেকে শ্রমিকরা তাদের অস্থায়ী কার্ড নবায়ন করতে পারবে বলেও জানান। নিয়োগকর্তাদের লেবির উপর ভিত্তি করে দেশটিতে শ্রমিকদের একটি সঠিক হিসেব বের করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। এসডিপি নিউজ সকল আপডেট পেতে ভিডিওর নিচে দাবা সাবস্ক্রাইব বোতামে ক্লিক করুন। এসডিপি নিউজ, ধন্যবাদ।